দেখা যায় আমার সংগঠনের নাম কি, সংগঠনের নামটি হচ্ছে ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন। অর্থাৎ এখানে নাম থেকেই বোঝা যায় এখানে সাধারণ মানুষের জন্য কাজ করার অনেক কিছুই আছে। আমরা প্রথম অংশে পেয়েছি কি এনভায়রনমেন্ট, এবং দ্বিতীয় অংশে পেয়েছি হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস মানে হিউম্যান রাইটস হচ্ছে মানুষের এমন কতগুলো অধিকার যেটা তার জন্মগত অধিকারের মতোই, অর্থাৎ একটা মানুষ তার মৌলিক অধিকারের কিছু অংশই পূরণ করা গেছে, আবার হিউম্যান রাইটসের অধিকার বলি আমরা। বিভিন্ন জায়গায় হিউম্যান রাইটসের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। দেশের বাইরেও আমি অনেকগুলো সংগঠনের সাথে কাজ করেছি, দেখেছি। আমি প্রথমে বলেছিলাম পরিচয় প্রাক্কালে যে আমি একজন আইনজীবী, তো আমি আসলে নারী এবং শিশু আইনের উপরে প্রচুর কাজ করছি, বাংলাদেশেও করেছি, দেশের বাইরে ভারতেও করছি। আমি থাইল্যান্ডেও মানব পাচারের কতগুলো বিষয়ের উপর থিসিসে লিখেছিলাম। তো কাছ থেকে যা দেখেছি কতগুলো অধিকার আছে যেগুলো চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে, মানুষ সেটা বাইরে থেকে এসে নিতে পারে না। শুধুমাত্র হিউম্যান রাইটস কি মেয়েদের ক্ষেত্রে? না, তা নয়। একটা পুরুষের কতগুলো মৌলিক অধিকার আছে সে সেগুলো পেতে পারে, আইনগত সহায়তা পেতে পারে, সামাজিক সহযোগিতা সে পেতে পারে, সে পেতে পারে কোনো বিপদে আপদে তার পাশের মানুষের বাড়ানো হাতটি। যেহেতু আমার সংগঠন ন্যাশনাল এনভায়রনমেন্ট, তাহলে আমি আমার আজকে প্রতিষ্ঠান আজকে অনুষ্ঠানে যিনি সঞ্চালক এবং যিনি আহ্বায়ক উভয়কে বলবো, আমাদেরকে এনভায়রনমেন্টের উপর প্রথমে একটু দৃষ্টি দিতে হবে। আমরা রাজনীতির সাথে অনেকে জড়িত, আমার এক ব্যক্তি বলেছেন কিছুক্ষণ আগে রাজনীতিতে অনেক কিছু করার সুযোগ থাকে না, কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানে এই সুযোগগুলো করা প্রচুর পরিমাণে যায়, অংশগ্রহণ করা যায়, অনেক কাজগুলো করা যায়। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি আজ পর্যন্ত দেখি নাই রাজনৈতিক দলগুলো বলতে যে গাছ বাঁচান, পরিবেশ বাঁচান, এগুলো ওনারা করে না। কিন্তু এই সংগঠনের থেকে আমি যদিও রাজনীতির সাথে জড়িত, সুযোগ আছে কিছু করার, কিছু বলার। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কোনো কিছু পরিবর্তন করতে পারে না। পরিবর্তন করতে হলে প্রথমে আমাকে পরিবর্তন করতে হবে, আমার পাশের জনকে উজ্জীবিত করতে হবে। আমি দেখবো আমার পক্ষে কি করা সম্ভব, আমি দেখবো আমার পাশের জনকে কীভাবে উদ্ভূত করব ওই কাজে নিয়ে আসার জন্য। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি একটি কলার ছোলা যদি আমি সরাই ফেলি, তাহলে ওইটাও কিন্তু আমি পরিবেশের জন্য কিছু করেছি। যদি এক টুকরা পাঙা ইটও সরিয়ে ফেলি, তাও তা কী হবে, কারণ কারো ক্ষতি থেকে কেউ না কেউ বেঁচে যাবে। এসব ছোটো ছোটো বিষয়গুলোর উপর জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আমরা যদি দেখি বিদ্যালয়গুলোতে যে শিশু আছে তাদের কাছে যদি আমরা টিম করে করে পাঠাতে পারি, তাদেরকে যদি সচেতন করতে পারি, সেই শিশুটি তার মা বাবার হাত ধরে বলবে বাবা এটা করো না, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা আমাদের চিন্তাধারাকে কোনো সেমিনার, সিম্পোজিয়াম কিংবা কোনো একটা ছোটো বদ্ধ রুমের মধ্যে নিজেদের বলা কথার মধ্যে বদ্ধ না রেখে, সীমাবদ্ধ না রেখে, আমরা এগুলো যদি চারিদিকে সরিয়ে দিতে পারি, তাহলে মনে হয় ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলো সফলতা পাবে, সফলতার মুখ দেখবে। বলতে গেলে আসলে অনেক কথা, কিন্তু সবাই ক্লান্ত পরিশ্রান্ত। আমি সারাদিন আইনজীবী হিসেবে পেশা পরিচালনার পর এখানে চলে আসে, অনেকে কনভেনশন থেকে চলে আসছেন। সঙ্গত কারণে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কিন্তু আমি বিনয়ের সাথে আপনাদেরকে সবাইকে বলে যাই যে আমরা প্রত্যেকে বদলে যাব। আমার পাশের মানুষটি নির্যাতিত হচ্ছে কিনা, পাশের মহিলাটি নির্যাতনের শিকার হচ্ছে কিনা, ছোট শিশুটি তার অধিকারটা পাচ্ছে কিনা, পথে শিশুটিকে কি একটু ভালো জীবন উপহার দিতে পারি কিনা, আমরা প্রত্যেকে যদি নিজ নিজ জায়গা থেকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তখন অনেক কাজগুলো অনেক সহজ হবে। কাজগুলি ইন্ডিভিজুয়াল করা যায়, আমি করতে পারি, আপনি করতে পারেন, কিন্তু ওইভাবে করলে বৃহত্তর কোনো কল্যাণ সাধন হয় না। কিন্তু একটা সংগঠনের ব্যানারে করতে গেলে আমি সংগঠনের দশজন লোকের বিশটা হাত পেয়ে যাচ্ছি, কাজটা আমার জন্য সহজ হবে। ফারুক ভাই একটু আগে বলে গেল যে দশে মিনিট পরীক্ষা হারে জিতি নাহি রাজ, কিন্তু হারার সুযোগই নেয়। দুই হাতে যেটা সম্ভব নয় দশ হাতে সেটা খুবই সহজ এবং খুবই সম্ভব। পরিশেষে আজকের এই অনুষ্ঠানে আপনারা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন অবস্থান থেকে এসে এই অনুষ্ঠানটাকে এত সুন্দর এবং মনোজ্ঞ করেছেন, তার জন্য সকলকে আমার নিজ অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।